আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার জন্য দাসত্ব করার জন্য গোলামি করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেন এই জোরে বলুন কথা ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কত নিখুঁত করে আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টির দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন আমার বাবা এবং মা মহব্বতের কারণে যখন একত্রিত হয়ে গেল মিলিত হয়ে গেল বাবার স্কুলিং থেকে দ্রুত গতিতে যেই নাপাক পানিটা বেরিয়ে পড়েছে আল্লাহ পাক ওই নাপাকে এক ফোঁটা পানির মধ্যে এক নয় দুই নয় 40 লক্ষ রূহ আল্লাহ সুবহানাহু তাআলা দান করেছে জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা এই 40 লক্ষ রূহ গুলো যখন মায়ের রহমতের দিকে দৌড়ানোর জন্য প্রবেশ করানোর জন্য যখন দৌড় প্রতিযোগিতা শুরু করে দেয় একজন আরেকজনের সঙ্গে ধাক্কা খেয়ে মারা যায় কেউ বা মায়ের জোরের ওয়ানের সঙ্গে ধাক্কা খেয়ে মারা যায় আমার ভাইরা 40 লক্ষ রূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক অথবা দুই অথবা তিন সর্বোচ্চ পৃথিবীর ইতিহাসে 11টা পর্যন্ত ঠিকানোর রেকর্ড আছে এটা হচ্ছে ব্যতিক্রম কিন্তু আমার ভাইয়েরা সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে এতগুলোর মাঝখান থেকে ছাটাই এবং বাছাই করে আমাকে একাই টিকায় আমার মায়ের রহমের মধ্যে প্রবেশ করায় দিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ এই এক ফোঁটা নাপাক পানি যখন আমার রহমের মধ্যে চলে যায় আল্লাহ সুবহানাহু তাআলা ওই এক ফোঁটা নাপাক পানিটাকে এক বিন্দু শুক্রাণুতে পরিণত করে দেয় 40 দিন পর রক্তপিণ্ড আকার যখন ধারণ করে আর 40 দিন পর যখন মাংসের টুকরা হয়ে যায় গোস্তের টুকরা হয়ে যায় আর 40 দিন পর আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মুদ্রায় পরিণত করে দেন আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ এই মুদ্রার মধ্যে কোনো হাড্ডি থাকে না আল্লাহ সুবহানাহু তাআলা এই মানুষের বডিটা তৈরি করার জন্য গঠন করার জন্য এক নয় দুই নয় আল্লাহ পাক 206টি হাড্ডি আল্লাহ পাক দান করে দেন জোরে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ 206টি হাড্ডি আল্লাহ পাক দিয়েছেন শুধু দিয়েই খান্দহান নাই 206টি হাড্ডি তার আল্লাহ পাক আপনার আমার বডির মধ্যে 360টি জোড়া দিয়েছেন 360টি জোড়া দিয়েছেন তাই নয় শুনেছেন কলিজার টুকরা ভাইরা আরেকটা তত্ত্ব আজকে আপনি শুনে নেন এই আপনার আমার বডির মধ্যে আল্লাহ পাক 9768 প্রকারের চামড়া দিয়ে আপনাকে আমাকে তৈরি করেছে জোরে বলি সুবহানাল্লাহ মায়ের পেটের মধ্যে বান্দার হাত তৈরি হয়ে গেল পা তৈরি হয়ে গেল বান্দার মাথা তৈরি হয়ে গেল পেটের মধ্যে বান্দার নাড়ি ভুঁড়ি সব যখন তৈরি হয়ে যায় শুধুমাত্র আছে বান্দার মুখমণ্ডল আল্লাহ পাক ডাক দেয় বলে ফেরেশতা আমার বান্দার হাত বানালি পা বানালি আমার বান্দার চোখ বানালি নাক বানালি কান বানালি আমার বান্দার মাথা বানালি খবরদার আমার বান্দার মুখমণ্ডলের মধ্যে হাত দিবি না কারণ আমি আল্লাহ পাক যে বান্দাকে সৃষ্টি করলাম যে মুখমণ্ডল দেয়া আমি আল্লাহ পাক আমার কুদরতি পেয়ে আমার বান্দা সিজদা দেবে ওই বান্দার মুখমণ্ডলের আকৃতি দিব আমি আল্লাহ জোরে জোরে বলে সুবহানাল্লাহ
لقد خلقنا الإنسان في أحسن تقويم. الله رب العالمين বলছে বান্দা উত্তম আকৃতি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি এত সুন্দর করে নিখুঁত করে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করলেন আস্তে করে মায়ের পেট থেকে জমিনের মধ্যে নিয়ে আসলেন দুনিয়ার কারো ইবাদত করার জন্য নয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য জোরে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত হজ করা ইবাদত আপনার জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত হতে পারে তবে সেটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কণ্ঠ অনুযায়ী হয়ে যায় জোরে বলে সুবহানাল্লাহ আপনার জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত হবে আল্লাহ পাক যেটা আপনাকে নির্দেশ দিয়েছেন সেটা থেকে আপনাকে বিরত থাকতে হবে যেটা আদেশ করেছেন সেটা মানতে হবে এবং যেটা মানবেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা অবলম্বন করেছে সেই পথটাকে গ্রহণ করতে হবে জোরে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দূরীভূত করবে ইসলামকে ধ্বংস করে দেবে তাবুকের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ হয়ে গেল রোম সম্রাট মদিনা আক্রমণ করবে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আমার সাহাবীরা তোমরা চলে আসো আজকে রোম সম্রাট এক নয় দুই নয় এক হাজার দুই হাজার নয় দুই লক্ষ সৈন্যবাহিনী নিয়ে আজকে মদিনা আক্রমণের জন্য চলে আসছে আমরা মদিনার মানুষেরা সামান্যতম আমার সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে মাত্র তিরিশ হাজার কয় হাজার তিরিশ হাজার দুই লক্ষ সেনাবাহিনীর সঙ্গে তিরিশ হাজার এটা সামান্যতম জোরে বলুন কথা ঠিক কি না আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আমার সাহাবীরা এই মুহূর্তে আমি জানি তোমাদের কারো পেটের মধ্যে খাবার নাই কারো বাড়িতে খাবার নাই কারো টাকা নাই অর্থ নাই সম্পদ নাই এটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানি কিন্তু এটাও জানি আজকে যদি তাবুকের যুদ্ধের জন্য তোমরা কিছু ব্যয় না করো এই তাবুকের যুদ্ধের জন্য যদি তোমরা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স গাড়ি গাড়ি যদি আজকে দেন না করো তাহলে ইসলাম এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে এটাও আমি রাসূল সবচেয়ে ভালো জানি জোরে বলুন কথা ঠিক কি না আল্লাহ নবী ডাকতে বললেন আমার সাহাবীরা আজকে জিহাদের ময়দানে টাকা দরকার অর্থ দরকার সম্পদ দরকার জিহাদের জন্য অস্ত্রের দরকার জিহাদের জন্য ঘোড়া দরকার উট দরকার সব কিছু আজকে জিহাদের জন্য দরকার তোমরা যে যে পারো আজকে দান করে দাও সমস্ত সাহাবী গুলো যে যে মতো দান করা শুরু করেছে আমার ভাইরা দান করা শুরু করলাম বিশ্বের সামনে দানের স্তূপ পড়ে গিয়েছে দানের এই পাশ থেকে ওই পাশে বিশ্ব নবীর চেহারা খালি দেখা যায় না এত দান সেই দিন মদিনার সাহাবীরা করেছিলেন বিশ্ব নবীর সাহাবীরা করেছিলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য জোরে বলুন কথা ঠিক কি না আমার ভাইরা গভীর মনোযোগ বিশ্ব নবী যখন দানের জন্য বললেন সমস্ত সাহাবীগুলো দান করা শুরু করেছে আপনার আমার কলিজা টুকরা নবী ডাক দিয়ে বললেন আমার ওমর দান করেছে উসমান দান করেছে আলী দান করেছে আমার সাহাবী আবু বকর কই আবু বকরকে দেখে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হু পিলারের কাছে খুঁটির সামনে ছিলেন
চলে আসলেন ডাক দেওয়ার লাগি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাতের মধ্যে একটি পাত্র ছিল চুকলে ছিল মানে কোন একটু ব্যাগ ছিল ব্যাগটা বিশ্বনবীর হাতে দান করে দিলেন জোরে বলে সুবহানাল্লাহ নবীর হাতে দান করা হলো নবী আমার ব্যাগটা যখন খুলেছেন সামান্যতম কিছু গম আর কয়েকটা স্বর্ণ মুদ্রা যখন বাহির হয়ে গেল আবু বকর সেহরার দিকে তাকায় আপনার আমার কলিজার টুকরা নবী লক্ষ্য করে দেখে আবু বকর দাড়ি বেবে পানিগুলো পড়ে যাচ্ছে চোখের পানিতে দাড়ি ভিজে যাচ্ছে আল্লাহ নবী ডাকতে বললেন আবু বকর আজকে কাদার কোনো দরকার নাই আমার সমস্ত সাহাবীরা তোমরা আজকে শুনে দাও তোমরা টাকা দিয়েছো অর্থ দিয়েছো ব্যাংক ব্যালেন্স গালি বাড়ি যা কিছু তোমরা আজকে দান করেছো আজকে উট দান করেছো ঘোড়া দান করেছো অস্ত্র দান করেছো তোমাদের সমস্ত অবাক হয়ে গেলেন আমরা এত টাকা দিলাম এত সম্পদ দিলাম এত সংখ্যক উট দিলাম এত সংখ্যক ঘোড়া দিলাম অস্ত্র দিলাম আবু বকর সামান্যতম কিছু গম দিয়েছে সামান্যতম কয়েকটা স্বর্ণমুদ্রা দিয়েছে আল্লাহ পাকের কাছে তার দান এতটা মর্যাদা সম্পন্ন হলো কেন আমার ভাইয়েরা আল্লাহু রাব্বুল আলামিনের নামে ডাক যেমন আল্লাহর সাহাবীরা তোমরা শুনে নাও তোমরা দ্বিধার দ্বন্দ্বের মধ্যে আজকে পড়ে গেছো কারণ তোমরা এত কিছু দান করার পরে আবু বকরের দান আল্লাহ পাক কেন এত মর্যাদা সম্পন্ন বানিয়ে দিলেন কেন এত মর্যাদা দিয়েছেন তাহলে আমি বিশ্ব নবী আজকে তোমাদের কাছে পরিষ্কার করে দিই হে উমর তুমি আজকে বলে দাও কতটুকু তোমাদের যুদ্ধের জন্য জিহাদের ময়দানের জন্য কতটুকু দান করেছো আর কতটুকু তুমি বাড়িতে রেখে এসেছো উমর ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এতটুকু দান করেছি আর এতটুকু বাড়ির জন্য রেখে এসেছি আল্লাহ নবী ডাকতে বললেন ওসমান গনিব তুমি তো সবচেয়ে বড় ধনী আমার সাহাবীদের মধ্যে তুমি সবচেয়ে বড় ধনী তুমি কি দান করেছো কি বাড়ির জন্য রেখে এসেছো আল্লাহ নবী সাহাবী ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এতটুকু দান করেছি আর এতটুকু বাড়ির জন্য রেখে এসেছি আলীকে ডাকতে বললেন আলী রে তুমি কি দান করেছো কতটুকু তুমি রেখে এসেছো আলী ডাকতে বলল আমি এতটুকু দান করেছি আর এতটুকু বাসার জন্য রেখে এসেছি আবু বকরকে ডাকতে বলো হলো আবু বকর তুমি কি দান করেছো আর কতটুকু বাড়ির জন্য রেখে এসেছো আবু বকর ডাকতে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে তাবুকের যুদ্ধের জন্য আমি আপনার সাহাবী আবু বকর আমি বলে দিলাম আমার বাড়িতে যা ছিল সম্পূর্ণ আমি আজকে তাবুকের ময়দানের জন্য জিহাদের জন্য যুদ্ধের জন্য দান করে দিয়েছি আমি বাড়িতে দুনিয়াদারি কোনো সম্পদ আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কোনো কিছু রেখে আসি নাই জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা বিশ্বনবীর সাহাবীরা বুঝতে পারলেন আমরা যা দান করেছি কিছু রেখেছি কিছু দিয়েছি কিন্তু আবু বকর সমস্ত কিছু দান করেছে নিজের জন্য কিছু নাই যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানটাকে কবুল করেছে জোরে বলুন ঠিক কি না সকলের উপরে তার দানের মর্যাদা দিয়েছে অনেক সাহাবী গুলো ছিল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার টাকা নাই আমার পয়সা নাই আমার বাড়ি গাড়ি অর্থ সম্পদ কিছু নাই তবে একটা জিনিস আছে যা সবচেয়ে মূল্যবান তা হচ্ছে আমার জীবন আপনি যদি মনে কিছু না করেন আপনি যদি পারমিশন দিয়ে দেন তাবুকের ময়দানে আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবন পর্যন্ত কুরবান করে দেব জোরে বলি সুবহানাল্লাহ